জসবীর ডাগার। তোমরা হয়তো ভাবছো জসবীর ডাগারটা আবার কে? আসলে তোমরা সবাই জসবীর ডাগারকে চেনো। আসলে তাকে তোমরা সবাই এই নামে চেনো না, অন্য একটা নাম আছে সেই নামে চেনো। সেই নামটা হলো অ্যালগ্রো। তার ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের ইউটিউব প্রবলেমটা সলিউশন খুঁজে পাও। আজকের ভিডিওয়ে আমি অ্যালগোর ব্যাপারে কিছু কথা বলব। তাহলে অ্যালগোর ব্যাপারে কিছু অজানা কথা যদি জানতে চাও তাহলে সঙ্গে থাকো। অ্যালগোর আসল নাম জসবীর ডাগার। তার জন্ম হয়েছিল 1999 সালে হরিয়ানায়। তার এখন মোট তিনটে চ্যানেল। প্রথম চ্যানেল ফ্যাক্ট চ্যানেল ছিল, সেটা তার ইউটিউবেতে বেশ জায়গা করে নিতে পারেনি। তারপরে তিনি ক্রিটিক নামে দ্বিতীয় চ্যানেল খুললেন, সেটাই তিনি ভালো সফলতা অর্জন করেছিলেন। তিনি ক্রিটিক নামে এই দ্বিতীয় চ্যানেলটা খোলার পর সফলতা পেয়েছিলেন। এটা দেখে তিনি আরও একটি চ্যানেল খুললেন, সেটা অ্যালগ্রো নামে পরিচিত। 2021 সালে এই অ্যালগ্রো নামে চ্যানেলটা তিনি প্রথম চালু করেন। অ্যালগ্রো নিজের একটা ভিডিওই বলেছেন যে অ্যালগ্রোর কাছে বেশি কিছু ছিল না, তার কাছে একটা ফোন ছিল আর কিছু করার একটা ইচ্ছা আর মনের জোর। আপনারা অ্যালগ্রোর ইউটিউবে দেখতে পারবেন তার ভিডিওটা, ইউটিউব প্রবলেম সলিউশন ভিত্তিক ভিডিও। অ্যালগ্রো নিজের লক্ষ্যে স্থির ছিল বলে সে আজকে সফল হতে পেরেছে। লক্ষ্য ছিল যে সে ইউটিউব রিলেটেডই ভিডিও বানাবে, তাই সেই পথ থেকে সরেনি কখনো, সেটাই করে গেছে। শুধু অ্যালগ্রো বলে নয়, যারা সফল হয়েছে ইউটিউবে বা অন্য কোনো রাস্তায় তারা তার কাজটাকে ভালোবেসেছে, লক্ষ্য স্থির রেখে নিজের মতো কাজ করে গেছে। যেমন ধরেন মনোজ দে, ক্যারি মিনাসি, আরও কতজন আছে। প্রথম দিকে হয়তো আপনাদের অসুবিধা হবে, কষ্ট হবে, মনে হবে যে ছেড়ে দিই, পারবো না এই কাজটা, এটা আমার জন্য নয়, কিন্তু সেটা করবেন না। আপনি যদি এই কষ্টটাকে সহ্য করে সাথে নিয়ে যেতে পারেন তাহলে ঠিক সফলতা অর্জন করবেন। কর্ম করো, ফলের আশা করো না, ঠিক সফল হবে। তাই আজকে অ্যালগ্রো এতটা সফল, সে প্রতি মাসে 1-2 লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করে। তোমরাও সফল হতে পারবা, শুধু চেষ্টা চালিয়ে যাও। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিও।